আপনাদের বাসা কোন ভিতরে? এটা কি মসজিদ না মসজিদ? এখানে কি কেউ আছে? এখানে বর্তমানে কেউ থাকে না, নামাজ পড়া হয়েছে মাত্র এখানে। আচ্ছা, পানি উড়ে গেছে ভিতরে ভাই? এই ভিতরে আমি বলি, এই ভিতরে কি ফ্যামিলি আছে? ভিতরে অনেক ফ্যামিলি আছে ভাই। এইখানে কি একটা নৌকা ম্যানেজ করে দেওয়া যায়? টাকা পয়সা যা লাগে আমরা দেবো, সমস্যা নাই। গেলে আমাদের ভোট দিবে? আপনারা যদি আর একটা কথা বলতে পারেন যে কোন এলাকার মানুষ মোটেও পাচ্ছে না ত্রাণ, আমরা সেই এলাকায় যাবো। ভাই হিন্দু মুসলমান এখন কোনো কথা নেই, মানুষ চাই বেশ। মানে আমাদের ডুবো পানি হলে আমরা ভাসি ভাসি যাতে চাচ্ছি, আমাকে টিমার জায়গায় যাবো। 40 জন লোক গেছিলাম যে লোক নিয়ে খালি দিয়ে আসবো দশটা। ওরা চান্তাতে যে ভাই আমাদের পানি পাঠান, পানি পাঠান। তুলা বাড়ি না ভাই, ওইটা তুলা বাড়ির দিকে, তুলা বাড়ি। এটা নৌকার ওইখানে গেলে হবে? আচ্ছা, নৌকার যে চালক উনি কি আমাদের নিয়ে যাবে? এটা বললে কোন জায়গা বললেন? তুলা বাড়ি না, তুলা বাড়ি, তুলা বাড়ি, তুলা বাড়ি, তুলা বাড়ি। কতশো ফ্যামিলি আছে এখানে? 100 হবে? আরো বেশি হবে। কি 100 ফ্যামিলি বললেন? আচ্ছা ঠিক আছে, আমরা 100 জনের 100 ফ্যামিলি ত্রাণ নিয়ে যাচ্ছি এখানে। ওইখানে গাইজা নিয়ে ঘুরে যান, নৌকো আছে। ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব। তুলা বাড়ি তাই তো? ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু এই যে ব্রিজের এই যে রাস্তায় রাস্তার ওই পাশে কিন্তু প্রচুর পরিমাণ বাড়ি আছে। যেসব বাড়িগুলো এখনো ঠিক মতো ক্রিয়া পায়নি, যারা আছে রাস্তার আশপাশ থেকে কিন্তু ক্রিয়া নিয়ে যাচ্ছে, আর গ্রামের ভিতরে কেউ যাচ্ছে না, সেরকম বোট পাওয়া যাচ্ছে না। আর বেশিরভাগ হচ্ছে প্রতারণা চক্রে পড়ে যাচ্ছে। অলরেডি আমরা শুনছি যে একজনটা প্রতারণা চক্রে পড়ে, তাদের প্রায় 2-3টা বোট কিন্তু নিখোঁজ এখন। আর যেসব মালামালগুলো নিয়ে আসছে সেটাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এই প্রতারণা চক্র কিন্তু মানে ফেলে যাচ্ছে। তো দেখেন এই অবস্থায় কিন্তু যারা এখন নিয়ে আসছে তারা কিন্তু মাছ ধরছে এবং মাছ ধরে কিন্তু জীবন নির্বাহের সাথে মানে ব্যস্ত আর কি। আর যারা বিশেষ করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানে গ্রামের ভিতরে বাসা আর কি, তারা কিন্তু চেষ্টা করতেছে যে শহরের পাশে এসে তারা হচ্ছে মানুষের বৃহৎ নেওয়া, ত্রাণ নেওয়ার। তো আমরা আরো বিশেষ করে যত ভিতরে যাবো আমি দেখতাম তো তাদের অবস্থা, তো আমরা এখন তাদের কাছে যাবো। দেখেন এই যে কি অবস্থা, মানুষ যদি যাইতে যায় তাহলে কিন্তু বিপদে পড়বে। লাল ফ্ল্যাগ দেওয়া উচিত ছিল, আমরা যেহেতু আশেপাশে পাইনি, শুধু দেয়নি। দেখেন কি অবস্থা, গর্তটা তো আছে, আর একটু দেখে শুনে যাইতে হবে। আর বিশেষ করে যেটা আছে মানে যে ডাকাত, ডাকাতি হচ্ছে বেশি এখন, ডাকাত দল কিন্তু এর ভিতরে ডুবে গিয়ে গেছে। মানে শহর অঞ্চলের ভিতরে মানুষকে বলতেছে যে আপনাদের যাইতে হবে না, আমরা হচ্ছে ত্রাণগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ওরা দেওয়ার নাম করে নিজেরা হচ্ছে নিজের কব্জা নিয়ে নিচ্ছে। এক ভাইরা এসে তো বিপদে পড়ছে, দেখা যাচ্ছে তাদের কি অবস্থা, তাদের কিন্তু নৌকা ভাড়া নিচ্ছে, নৌকা ভাড়া নিয়ে তারা কিন্তু নৌকা শুদ্ধ আরো লোকজন ছিল ওটা শুদ্ধ মালামাল নিয়ে হচ্ছে হারাই গেছে। তার মানে ওরা হচ্ছে মানে ডাকাতি করছে, দিনে দুপুরে ডাকাতি করছে, ওদেরকে আটকায় রাখছে, একেবারে জিম্মি করে ফেলছে। তো এরকম চক্র আপনারা যেহেতু আসবেন ত্রাণ দিতে, সেহেতু এরকম চক্রে কিন্তু পড়বেন না। আপনারা যদি পারেন নিজেরাই যাবেন, নিজেরাই যেয়ে যেখানে হোক, একটা বাড়ি হোক, দুইটা বাড়ি হোক, কিংবা আপনার 10 টাকা দরকার নেই, 5 টাকা হোক, আপনারা দিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু আপনি যে কারোর হাত ধরায় দিয়ে দিবেন এরকম দেওয়ার কোনো দরকার নাই। অনেক ফ্যামিলি আছে তারা কিন্তু এখনো ডুবে গেছে, তারা কিন্তু এখনো সাহায্য পাচ্ছে না। এই যে বললাম না প্রতারণা চক্র, এই চক্র কিন্তু ওদেরকে হচ্ছে কবজায় নিয়ে এসে মালামাল নিয়ে কিন্তু তারা লুটে পুটে খাচ্ছে, আর সাধারণ জনগণ কিন্তু পাচ্ছে না। এই জন্য বলছে যেসব অঞ্চল ডুবে গেছে আপনারা যাইতে পারলে নিজেরাই যে দিয়ে আসবেন।